Assalamu alaikum. I'm the team number segment. Al Haramain group. I'm the explorer at Islam. Al Matabba itanar the involvement our shop community. Kita khoratan worldwide. Jazinish khorsen. Alhamdulillah. Amra final segment. Amra sayar thanor thanor thora background thora loita. Amar community work jehna in khoroi nokhna in amra thora matan. So Matabba, amra to breako zaybar agi. Asle amar thora ekta prosno asir kaje. United Airlines. Zikter zay ekta kolpo asir. Thora amra khok kasain. আসলে আমি ইউনাইটেড এয়ারলাইন্সটা শুরু হয়েছিল 2005 এ পরবর্তীতে আমাদের ক্যাপ্টেন তাসবীর সাহেব আমাকে অনেক অনুরোধ করে 2009 এ নিয়ে আমাকে এটাতে ঢুকাইছিলেন তখন আমি ওইখানে ছিলাম 2009 থেকে 14 পর্যন্ত 14 এর পরে আমি ইউনাইটেড এয়ারওয়েজ থেকে বাইরে হয়ে চলে আসছি আমি ইউনাইটেড এয়ারের সাথে কোনো সংযুক্ত নাই এবং ইউনাইটেড সাথে সাথে আমার কোনো কোনো লেনদেনও নাই আমি ওইখান থেকে সব আমার শেয়ারটা সব বিক্রয় করে দিয়ে আমি চলে আসছি কিন্তু বিগত কয়েকদিন ধরে কিছু লোক বলতেছে যে ইউনাইটেড এয়ারলাইন্সের প্লেনগুলা ওরা কোন ব্যাংকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে ওদের লোন ছিল এই লোনের সাথে এই এয়ারলাইন্সগুলা তারা অকশনে যাবে তো এই সাথে আমার নাম আসছে তবে যখন যে সাংবাদিক যে কথাটা লিখছিল সে আবার নিচে গিয়া লেখছে যে আমি বাংলাদেশ ব্যাংকে গিয়া জিজ্ঞাসা করছি তো বাংলাদেশ ব্যাংক বলছে যে না ওই মাহতাবুর রহমানের নাম ওইখানে কোনো ঋণ খেলাপিতে নাই আর আমি তো ঋণ খেলাপি এটা তো ইউনাইটেড এয়ারলাইন্সে আমি ইউনাইটেড এয়ারওয়েজে নাই আমি অলরেডি বাইরে চলে আসছি জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমার কোনো নাম নাই ইউনাইটেড এয়ারলাইন্সে বোর্ড অফ ডাইরেক্টরে আমার নাম নাই ওই পুরানা কথাগুলো দিয়া হতো লোকজন বলতেছে এবং বলতেছে যে আমি ঋণ খেলাপি আমি আজ পর্যন্ত আপনাদের দোয়া পৃথিবীর কোনো ব্যাংক থেকে কোনো একটা পেনি লোন নেই নাই এবং আমি লোনে ব্যবসা করি না এবং আমি আশা করি আল্লাহ যতদিন ডাকব ব্যবসা বাণিজ্য করব কোনো সময় লোন নেব না মাতা ভাই আপনি তো কমিউনিটি কোনো সময় বলছেন না আর হলিডেতে এখন যারা যারা বাংলাদেশে যাইবা সিলেটে যারা যাইবা তারা তো গিয়া নতুন দেখবা আল হারামাইন হসপিটাল আর আলহামদুলিল্লাহ এটা তো আপনিও দিছেন এটা তো আপনি শুরু করাইছেন আর ওটা কথা তো রাখুক কাছে আমরা আসলে আমরা একটা আল হারামাইন নামে একটা হসপিটাল নতুন উদ্বোধন করছি গত 23 তারিখে এবং 23 তারিখ থেকে আমরা 30 তারিখ পর্যন্ত এখানে ফ্রি ট্রিটমেন্ট দিতেছি এখানে আমার ভাই যিনি বললাম মক্কা শরীফে থাকতেন মোহাম্মদ অলিউর রহমান উনি বিগত 3 বছর থেকে এই হসপিটালের জন্য অনেক কষ্ট করে আসছেন আমাদের পারফিউমের ব্যবসা ফালাই দিয়া উনি গিয়ে এখন হসপিটালের সাথে জড়িত হয়েছেন এবং ওনার ছেলে বর্তমানে আপনাদের ইংল্যান্ডেই লেখাপড়া করতেছে সে MBBS পাশ করছে পাশ করে সে এখন ম্যানেজমেন্টের উপরে এখানে সে ডিগ্রি নেবে এবং আমার ভাই অলি গত 23 তারিখে আমরা এটা উদ্বোধন করেছি এবং 30 তারিখ পর্যন্ত আমরা এখানে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিব এবং বিশেষ করে আমরা এখানে প্রায় 250 বেডের হসপিটাল এবং সব ধরনের চিকিৎসা ওইখানে দেওয়া হবে আর শুধু তো খালি সিলেট আল হারামাইন হসপিটাল নাই এখন তো বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল এটা তো এটাও নতুন তো বছরের সপ্তাহ হইল ওটার তো আমরা তোরা হুনাউকা যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল তো বিশেষ করে আপনারা লন্ডনেরই উদ্যোগ নিছেন এবং লন্ডনের উদ্যোগ নিয়ে আমি একজন ট্রাস্টি হিসাবে আপনাদের সাথে আসি তো আপনারা আলহামদুলিল্লাহ ক্যান্সার হসপিটালটাকে ভালো করতেছেন এবং আমি আশা করি আপনারা ভবিষ্যতে আরও ভালো করবেন এই হসপিটালটা এবং আমি বিশেষ করি যে সিলেটে যে হসপিটালটা করার উদ্দেশ্য ছিল যে সিলেটের অনেক লোক সবসময় ঢাকাতে যায় ঢাকাতে গিয়ে ট্রিটমেন্ট করে বা সিলেটে একটা ভালো হসপিটাল নাই তাছাড়া আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক কিন্তু রেগুলার ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশে গিয়ে ট্রিটমেন্ট করে এবং সে যদি শুধু একা গেলে হয় না তার যখন বিদেশে যায় তার সাথে দেখবেন তার ফ্যামিলি অনেকজন তার সাথে যায় তো এখানে অনেক ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে এই ট্রিটমেন্টের জন্য যায় তো আমি চেষ্টা করতেছি যে এবং আমরা ভাই সব মিলিয়ে আমরা সবাই চেষ্টা করতেছি আমার ছেলে আমার ভাতিজা সবাই মিলিয়ে আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা হসপিটাল করব যেখানে বাংলাদেশে যেখানে গরিবের
বা নিডি পিপুলদের ট্রিটমেন্ট হয়, প্লাস সাথে সাথে আমাদের পেশেন্টরা যাতে রোগীরা যাতে বাংলাদেশের বাইরে যাইতে না হয়। এবং আমরা এখানে টোটাল যতজন রোগী থাকবে এর মধ্যে থেকে আমরা গরিব দুঃখীদেরকে প্রায় 15% আমরা ফ্রি ট্রিটমেন্ট দিব। তোরা আমরা তো ইউনাইটেড এয়ারলাইন্স কথা তোরা কন্ট্রোভার্সি এখান তো আপনি খাবার করলা, আর আরও একটা এখন কন্ট্রোভার্সি আসিল যেন তৈরি লক্ষা যে বাড়ির অকশন একটা যেন তোরা একটা রুমার বাইর হইল একটা কথা তোরা হোক এখান আপনার যে এরিয়া একটা অকশন করার সুযোগ মাত উঠছিল যেন এখান এখানের তোরা কন্ট্রোভার্সি আসিল নানি। আচ্ছা, একটা জিনিস যখন আপনি মর্টগেজ করবেন তখন তো আপনার এটাকে অকশন করবে। মর্টগেজের আগে এমন আপনি যদি বলেন আমি বাংলাদেশকে অকশন করে ফেলবো, প্রথমে তো এটা আপনাকে মর্টগেজ করতে হবে। তো আমি লোন নিলে মর্টগেজ হবে, আমি যখন লোনও নেই নাই মর্টগেজ করি নাই, অকশনের তো প্রশ্নই আসে না। এই যেন এটা তো এমন এক আনখাব মাত, এটা তার বাড়াইল আপনারা খুব এফেক্ট করছিল খানিকটা। এখন যে কথাটা লেখছে তার বিবেক কতটুকু, সেই বিবেকের পরে সেখানে লেখছে যে বাংলাদেশ ব্যাংক বলছে উনি কোনো লোন নেন নাই। তো লোন না নিলে মর্টগেজ না করলে অকশন কিভাবে করবে? তো আমি এর রিপ্লাইটা কি দিব তাকে? সে যদি তার ওই কমন সেন্সটা থাকতো তাইলে তো আমি তার সাথে কথা বলতাম। এইসব আনকমন সেন্স আনপ্রফেশনাল যেগুলা রিপোর্টারগুলা রেখে আমি ঘৃণা করি এইসব রিপোর্টারদেরকে। আর এমন একটা সুন্দর উত্তর দিয়েছেন কেন একটা যেন একটা আপনার যেন একটা ইমোশনাল এফেক্ট করতো কেন এফেক্ট করতো আমি খাল লোকে করতাম এতো একজন কোনো সেন্স নাই, সেন্স নাই, তার সে লজিক নাই। সে তার ওয়েবসাইট একটা ওপেন হয়ে দিল, ওয়েবসাইটে যার ইচ্ছা তার মনে হয় লেগে দিল, আমি এখন ওই কার সাথে গিয়া আপনি অ্যাকশনটা রিয়াকশনটা কী করবো? লুকলে দেখাই দিল, আমি বললাম যে তার বিবেক কতটুকু আছে, সে কী লেখলো, এটা কমন সেন্সের ব্যাপার। আমার কোন জিনিস যেন এমন ভাল লাগে মাথা বাই নানি যেন আইজ আপনি 50 বছর খাঁচাই গেছে আপনারা যেন ব্যবসা করছেন আর সাকসেস একটা হইছে নানি, কত পরীক্ষা আপনার কাছে আইয়া গেছে আর আপনি সমান এইভাবে থাকছেন যেন কোনো কোনো মাটি নাই কোনো নানি কিছু তোলে দি নাই আর আন্দু আন্দু মাতি ইনেন যেন বারর ইলা আপনি যেন এগুলো মূলটা কি দেখি লিছেন কিন্তু যারা দেখছে যারা পড়ছে আমি মনে করি যে টোটাল জিনিসটা যদি পড়ে টোটাল জিনিসটা দেখে শুধু হেডলাইন দিয়া বিবেচনা না করার জন্য আমি রিডারকে অনুরোধ করতেছি, কারণ তার লেখাই রং, সে তার স্টেটমেন্টই রং। লন্ডনের যারা যারা দেখ আপনারা একটা একটা বুঝবা যেন যেভাবে এই স্টোরিটা আপনার মাতাব্বাইর এগেনস্ট হরইছে যেন নানি, আমরা এর সে কী দেখি সান অ্যান্ড মিরা নিউজ পেপার রিডার্স আমরা এটা মানুষের দেখি খালি মাতা আর সমান এইভাবে আমরা দেশের চেষ্টা করছেন, বাট আমরা আপনারা সবাই এই এক্সাম্পলভাবে নিবা এই এমন এক এক্সাম্পল নিবা যেন মাতাব্বাইর কাছে একটা আইসে তাই নিটার একটা ফাত্তাও দিছেন না আর সমান আপনারা দেখবেন ইলা কোনোদিন কোনো সময় একটা বারোই শুধু হেডলাইন আইছে হেডলাইন আইছে হেডলাইন করছে কিন্তু নিচে গিয়া হেও ভুল করছে, এখন যে হেডলাইন করলো হে নিচে গিয়া ভুল করলো তে আমি তার লগে কিতা করতাম অবশ্য তার লগে এমন একটা এক্সাম্পল দিছে না। আমি আশা করি সবাই যে দেখুন ইলা আপনারা কেউ ইলা যদি বিপদ আইয়া ফরে কি পরীক্ষা ইয়া ফরে আমার মাতাব্বাই যে এক্সাম্পল দিছেন আপনারা এইভাবে আগুয়াইবা যেন এটা কোনো ফাত্তা দিতা না আল্লাহ ইফতার দিবা। তো দেখো ঘুরি ফুরি মানুষ তো এই মানুষটা যে বানাইছে ওয়েবসাইট বানাইছে হেডলাইন এই বিচারা উল্টা উল্টা এ না খারি তুফে পড়লো। তো আমি একটা ক্লিয়ারেন্স করছি আমার আমারও আসলে এই কোয়েশ্চন ইগুজ এখানে আসলে আমার ভালো হয়েছে এখানে আপনি এমন একটা এক্সাম্পল দিছেন আমি আশা করি মানুষেও এক্সাম্পল ভাবে আগুয়ে যাইবা, কারণ নিলাম করতে হইলে প্রথমত মর্টগেজ করতে হইব, তো মর্টগেজ কিটা করব লোন নেওয়া লাগে, লোনও নিছি না মর্টগেজ করছি না তো তুই নিলাম করবো কিটা? তো তোর এখন আপনি গিয়া কইলা যে আজকে লন্ডন নিলাম করতাম, আপনার কি কোনো রাইট আছে লন্ডন নিলাম করার? তাইলে আপনি গিয়া কিলা কইলা আপনার পেপারত দেখা যে কালকে লন্ডন নিলাম হবে, এখন ওয়ার্ল্ডে দেখলো যে লন্ডন নিলামে চলে যাচ্ছে, পরে গিয়া কিচ্ছু নাই, পরে কিচ্ছু নাই।
মাতা ভাই, আমরা তো অত সময় হইলো আল হারামাইন গ্রুপ, আপনারা এখন টি গার্ডেন খুললা, হসপিটাল খুললা, আমরা এখানে মেনশন সময় আসিল না, আমরা মেনশন করতাম যে আপনারা স্কুল হলো সাহায্য করছেন। বাট আমি একটা জিনিস আপনারা শিখাইতাম, এখন আমি ভাই হিসাবে আপনারা কই আর জানা, আপনার তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফ্যামিলি আছেন, আপনারা ফ্যামিলি তো আইজ আপনার ফ্যামিলির সাপোর্টে তো অতখান করতে পারছেন। আপনি তো রাখো আপনার আপনার ফ্যামিলির তো বহুত ধন্যবাদ আছে সেখানে। অফকোর্স দেখেন, আজকে আমাদের এই সাকসেসের পিছনে প্রথম লোকে আল্লাহর রহমত, পরবর্তী মা বাপের দোয়া, তারপরে ফ্যামিলির সাপোর্ট। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমাদের আমার ছেলে, ওয়াইফ, বাচ্চা, ভাই সবাই সাপোর্ট ছাড়া কোনো অবস্থাতে আপনাকে এই পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। আর ফ্যামিলি পরেও আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওয়েল হুসার সবাই আমাদেরকে আল্লাহর রহমতে অনেক সাপোর্ট দিয়ে গেছে। আমি সবার কাছে আমি কৃতজ্ঞ যে আজকে আল হারামাইন এই জায়গায় পৌঁছার পিছনে সবার অবদান রয়েছে। এবং আমি যদি আজকে শুধুমাত্র আল্লাহর কাছে আমার বাকি যত জীবন বাঁচবো যদি শুকরিয়া আদায় করি, তাহলে আমার শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহর রহমতে আল্লাহ অনেক দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বাঙালি ভাই ভাই হল বই নহল সয় বহুত চেষ্টা করে এখন বিজনেস একটা ব্যবসা করতা এইভাবে আগুয়াইতা। আপনি যদি এখন তোরা অ্যাডভাইস দিতা মানুষের যেন কোনভাবে তাই তাই আগুয়াইতা হারেন, কোনভাবে তাই তাই ব্যবসা করতে পারেন, আপনি তোরা হইয়া যোগ্য চান কিতা করতা মানুষে? আসলে আমরার মনে হরকা লেখাপড়া করেন, সবে মনে করেন যে ঠিক আছে আমি লেখাপড়া করিয়া কিতা করতাম, আমার একটা চাকরি। কিন্তু আপনি কিতা লাগি চাকরি চিন্তা করতা, আপনি কইতা যে আমি লেখাপড়া করতাম আমি আর চাকরি দিতাম, আমার আন্ডারে লোকে চাকরি করত। আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়া এবং অনেস্টি দিয়া আপনি ব্যবসা করেন, আমি যে কোনো ব্যবসা শুরু করলে আমি আশা করি আপনারা অবশ্যই ব্যবসায় সাকসেসফুল হবেন। এবং লেখাপড়া করিয়া যদি আপনি মনে করেন যে আমি চাকরি করবো, ন আপনি এটা মাথাতে সরেন, আমি লেখাপড়া করব, আমি ব্যবসা করব, আমি লোকের চাকরি দিব। আর আইজ আপনি ব্যবসা করে আপনার আন্ডারে কয়জন এমপ্লয়ি আছেন? আমার মিডিল ইস্টে প্রায় আপনাদের দুয়ায় প্রায় 3,000 লোক আছে। এবং এছাড়াও এখন দেশে হসপিটাল যেটা করতেছি এটাও এবং টি গার্ডেনে সব মিলাইয়া বাইরেও আর অনেক লোক আছে। আচ্ছা মাতা ভাই, আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি আপনি খুব আলহামদুলিল্লাহ মডেস্ট মানুষ, আপনি তো আমার কাছে লাগেন না আপনি পুরা মতো খইরা যেন আপনার কত সাকসেস হয়েছে। অ্যাওয়ার্ড হলো আপনি পাইছেন? অ্যাওয়ার্ড তো পাইছেন নানি আপনার টাইমে, অনেক অ্যাওয়ার্ড পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা তোরা অ্যাওয়ার্ড হয়, আপনি তো শুনাইন না আসলে নানি, আপনার ভিউয়ারও তোরা শুনো, আপনারা কোন আপনার অ্যাওয়ার্ডস হয়তো আপনারা শুনো, কোন কোন অ্যাওয়ার্ড আপনি পাইছেন? শুনোকা, এটা দেনেওয়ালা আল্লাহ। অ্যাওয়ার্ড এটা আমি ধন্যবাদ জানাই যারা রিকগনাইজ করছে, অ্যাওয়ার্ড দিছে, অনেক ধরনের পাইছি। এইটা আমি বিভিন্ন সেক্টর থেকে পাইছি, ব্যবসাতে পাইছি, ডিজাইনে পাইছি, পারফিউমে পাইছি, মিডিল ইস্টে অনেক বেস্ট আপনার এক্সিবিশনগুলোতে আমরা পাইছি। তো অ্যাওয়ার্ড তো অনেক রয়ে গেছে আলহামদুলিল্লাহ পাইছি। তবে আমি ধন্যবাদ জানাই যারা দিছে, তারা রিকগনাইজ করতে পারতেছে, তারা রিকল করছে যে না একজন মানুষ একটা কোম্পানি তার সাকসেস বা তার প্রোডাক্ট, তার ডেভেলপ সব কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে। মাতা ভাই আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে আপনি ওই একটা ঘন্টা আমার সময় দিচ্ছেন, আর আলহামদুলিল্লাহ আমরা ভিউয়ার আমি বুঝি আরও খুব শুক্রিয়া করছেন। আর আপনার এখন আল্লাহ আপনার ব্যবসার ব্যবসা বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কন্টিনিউ বরকত দৌকা। আর এখন ই যে কাজ করে আর হালাল যে কাজ করে এটা আপনার লোক আখেরাত পর্যন্ত যাওকা। আমিন আমিন। আর আমরা সময় রয়েছে না, তো আশা করি আপনারা খুব ভালো লাগছে আমার মাতা ভাই এই মাতিছেন যেন তানোর আল হারামাইন গ্রুপের করে আর কত সাকসেসফুল বিজনেস। এখন আপনারা যারা আগুয়াইবা বিজনেসের দেয় তোরা এক্সাম্পল নৌকাখানে, আমরা সব সময় তো মনে রাখি আমরা যে যে কাজটা করতাম আমরা আগের যেখানে ওইয়া গেছে, একটা লেগে ট্রায়াল অ্যান্ড টেস্টেড মেথড বুঝছি, ট্রায়াল অ্যান্ড টেস্টেড ইংলিশে যে হয় একটা মানে একটা সাকসেস ওইয়া হারছে ওটা দেখি দেখে শিখোকা। আপনার আপনারা এখন দেখলাম তো আমরা মাতা ভাই তাই যেন সব মূল থাকি তানোর আব্বাই তাহলে
হারাম শরীফের বৃত্তে থাকি থানে একটা হইয়া দিলা যেন হালাল ভাবে থাকো, এরপরে থানোর ফ্যামিলির কোনো সমস্যা আসা ফ্যামিলি সব সময় থানোর সাপোর্টে রইলা ও ফ্যামিলি থাকায় আর তাই বিজনেস করলা পারফিউম বিজনেস করলে তাই শেষ করলা নি তাই তো হসপিটাল গিয়া করলা মানুষের চিন্তা করে কমিউনিটি হসপিটাল করলা স্কুল করলা এর মাঝে মানি ট্রান্সফার করলো মানি ট্রান্সফার একটা আসলে একটা কমিউনিটি জিনিস কেন তুমি সব ফ্যামিলির সাহায্য দেয় আলহামদুলিল্লাহ বহুত জিনিস করছেন। তা আমরা সময় নেই রয়েছে না কোনো প্রশ্ন থাকলে আমরা ইমেল অ্যাড্রেস একটা তুলে দিয়ে আছে আর ইনশাল্লাহ আমরা নেক্সট উইক আর একটা প্রোগ্রাম এক্সক্লুসিভ করবো আপনার এই সময় দেখাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।